যে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায় গত পনেরো তারিখ রাতে আমরা খবর পাই নির্বাচন ওই ছিল আমরা নির্বাচনের দিন রাতে খবর পাই যে একজন মহিলাকে গলা কেটে হাত পায়ে রক কেটে নির্মমভাবে হত্যা করা হয় তো ঘটনাস্থলে ঘটনা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সোনাইমুড়ি থানা পুলিশ সেখানে যায় এবং মহিলার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে এবং পরবর্তী আইনানুক ব্যবস্থা হিসাবে ভিকটিমের ভাইয়ের কাছ থেকে মহিলার ভাইয়ের কাছ থেকে আমরা জার পাই এবং একটি মার্ডার কেস রুজু হয় তো ঘটনা শুরু থেকেই কিন্তু আমরা ঘটনাস্থলের যে এভিডেন্সগুলো এগুলো সংগ্রহ করার চেষ্টা করি রক্ত মাখা বডি তার যে পোশাক এবং সেখানে তা ওই এলাকার যে সেল আইডি এবং ল্যাক এগুলো কিন্তু আমরা নিয়ে বিভিন্নভাবে বিশ্লেষণ করা শুরু করি এবং সঙ্গে সঙ্গে গোপনে আমরা তথ্য নেওয়া শুরু করি যে যিনি মারা গিয়েছেন ভিকটিমের পরিচয় কি এবং তার সাথে কার কার সম্পর্ক ছিল কার কার কথা হয়েছে আপনার ভিকটিমের পরিচয় ইতিমধ্যে আপনার প্রেস রিলিজে পেয়েছেন যে ভিকটিম দুই হাজার সালে তার একটি বিয়ে হয় এবং দুই হাজার চোদ্দো সালে আরেকটি বিয়ে হয় অর্থাৎ তার পূর্বে দুজন স্বামী ছিল তাদের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে তার পূর্বের ঘরের একটা মেয়েও ছিল বর্তমানে এই ছেলের সঙ্গে ঘটনার জাস্ট পনেরো বিশ দিন আগেই তার মোবাইলে ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে পরিচয় হয় এবং পরিচয়ের মধ্য থেকেই কিন্তু এই সম্পর্কটি তাদের একটা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে তো ভিক্টিম জানতো না যে যার সঙ্গে তার যে আসামি যে শাহাদাত হোসেন জীবন তার আগের ঘরের স্ত্রী রয়েছে সন্তান রয়েছে তো এটা জানার পর তাদের মধ্যে একটা মনমানিন সৃষ্টি হয় তো ঘটনার দিন তাদের মোবাইলে কথা হয় এবং তারা একটি জায়গা দেখা করার জন্য ওই ঘটনাস্থলে আসেন এবং সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে বিয়ে আসামি রুবেল এই এই ছোড়া দিয়ে তার গলায় পোজ দেয় এবং গলা কেটে মৃত্যু নিশ্চিত করার জন্য তার হাত এবং পায়ের রগ কেটে দেয় আমরা কিন্তু তাকে সন্দেহ করি এবং এই মোবাইল সেল আইডি ল্যাক এগুলো বিশ্লেষণ করে তার অবস্থান সুনিশ্চিত করে। কিন্তু আমরা তাকে গ্রেপ্তার করি গ্রেপ্তারের পরে সে প্রাথমিকভাবে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে এবং তাকে নিয়ে আমরা যখন ঘটনাস্থলের পাশে যাই যে যে ছুরি ব্যবহার করা হয়েছিল সেই ছুরিটি সে নিজের দেখানো মতোই পুলিশ কিন্তু সুরিটি উদ্ধার করে এবং ভিক্টিমের ব্যবহৃত মোবাইলটিও উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে তো আমরা তাকে উদ্ধার করে আমরা আমরা তাই নিয়ে আসি এবং সে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তার তার সঙ্গে একটা অবৈধ সম্পর্ক ছিল এবং তার যেহেতু নিজের স্ত্রী হয়েছে বিয়ের চাপ বা অন্য কোনো কারণে তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়েছে এবং এই কথা কাটাকাটির এক পর্যায়ে এই মেয়েকে সে হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে আমরা এখন এর সঙ্গে আরও অন্য কিছু জড়িত কিনা এটা জাস্টিফাই করার জন্য আমরা তাকে কোর্টে প্রেরণ করছি সেখানে সে আদালতে স্বীকারোত্বমূলক জবানবন্দি দেবে এবং সেই স্বীকারত্বমূলক জবানবন্দির প্রেক্ষিতে আরও যদি কোনো ঘটনায়ের পেছনে থাকে তাহলে সেটিকে আমরা তদন্তের মাধ্যমে নিয়ে আসবো খুব অল্প সময়ের মধ্যে সোনাইমুড়ি থানা পুলিশ এই চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে আমরা মনে করি পুলিশ কাজ করে যাচ্ছে এই সমস্ত ঘটনাগুলো ম্যাক্সিমাম আপনারা দেখতে পাচ্ছেন যে পারিবারিকভাবে বা ফেসবুকের কারণে বিভিন্ন কারণে আসলে এই হত্যাকাণ্ডগুলি সংগঠিত হচ্ছে যেটি আমরা জিরো টলারেন্স হিসাবে প্রত্যেকটি ঘটনাই কিন্তু আমরা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি এটিও আমি মনে করি পুলিশের একটি ব্যাপক সফলতা অল্প সময়ের মধ্যে এই একটি রহস্য একটি ক্লুলেস মার্ডার কেস একটি হত্যাকাণ্ড সেটি নির্মমভাবে যে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এটি উদ্ধার করেছে আমরা এটা সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সেটি আমরা করবে এবং জেলা পুলিশ তথা সোনাইমুড়ি থানা পুলিশ এটি সর্বোচ্চ গুরুত্ব সহকারে মামলাটি তদন্ত করছে আমি আপনাদের মাধ্যমে এইটি এইটির